নমস্কার বন্ধুরা, অনুষ্কা ব্লগের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে নিয়ে এসেছি একটা অন্য নতুন ব্লগ নিয়ে। তো প্রতিদিন আমি যেরকম নানান রকমের মানে ঘরের সংসারের কাজকর্ম দেখাই, ঠিক আছে, এটা কী হচ্ছে সরো, ঘরের সংসারে নানান রকমের কাজকর্ম দেখাই প্লাস রান্না দেখাই প্লাস নানান রকমের ব্লগ আমি ছাড়ি, কিন্তু আজকে তোমাদের সামনে যেই ভিডিওটা আমি আনতে চলেছি সেটা হচ্ছে ইস্কনের মন্দিরের সম্পর্কে কিছু অজানা তথ্য। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে ইস্কনের মন্দির তোমাদের আমাদের নবদ্বীপ মায়াপুরে আছে, কিন্তু সেই ইস্কনের মন্দিরের মতনই মানে হয় না যে পরিপূরক সেরকম ধরনের আর একটা জায়গার কথা আজকে আমি তোমাদেরকে বলবো প্লাস ভিডিওতেও দেখাবো। তোমরা যারা যারা যাওনি বা ইস্কনের এই মন্দির সম্পর্কে জানো না তাদেরও জানা হয়ে যাবে। এটা হচ্ছে পানিহাটিতে, আর আমরা যেটা জানি ইস্কনের মন্দির সেটা হচ্ছে নবদ্বীপে মায়াপুরে, সেটা তোমরা জানোই। কিন্তু আজকে আমি যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে পানিহাটির ইস্কনের মন্দির। আগে কী মন্দির ছিল, পরবর্তীকালে কী মন্দির হলো, কী কী নিয়ম কানুন, ওখানে কত টাকা করে কুপন করে মানে খেতে হয়, কী কী আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো আগে আমি তোমাদের সামনে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিলাম, আর আমি আর ভিডিওর সামনে আসছি না, এরপর যা যা তোমাদের দেখাবো সেটা তোমরা দেখবে জানবে। অনেকেই হয়তো জানো না, আমিও জানতাম না, আমি জেনেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আর বেশি কথা বলছি না, এরপরে দেখবে ইস্কনের মন্দির পুরোটাই তোমাদেরকে দেখাবো, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে, যেরকম আমাদের নবদ্বীপ মায়াপুরে কুপন কেটে খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, এখানেও তাই। তো অনেকটাই এক, কিন্তু তোমরা আমি জানতাম আগে যে শুধু নবদ্বীপ মায়াপুরে আছে, কিন্তু এটা এটা আছে পানিহাটিতেও আছে, সেটা আমি জানলাম বলে তোমাদেরকে জানাতে পারছি। তো চলো আজকের ব্লগটা একটুখানি অন্যরকমভাবেই চালু করলাম, আর দেখতে পাচ্ছ আমার মেয়ে এরকম ডিস্টার্ব করছে, মানে এরকম ভিডিও করতে গেলে এরকমও ডিস্টার্ব করে। তো চলো এবার দেখতে থাকো যে কী কী রুলস আছে না আছে আর কী কী নিয়ম আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছি সুস্বাগত ইস্কন, পুরোটাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। দেখো এটা হচ্ছে ইস্কনের মন্দির, ঠিক আছে, এখানেই জগদ্ধাত্রী মা ছিল, সেই জগদ্ধাত্রী মাকে একটা আলাদা ঘরে রাখা হয়েছে, আর পাশেই দেখো একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট একদম গঙ্গার পাড়েই, ঠিক আছে। দেখো এই যে রেস্টুরেন্টটা খুব ভালোই রেস্টুরেন্ট, তবে এখানে মানে যারা যারা এখানে আসে তারা তারা অবশ্যই কুপন কেটেই খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে না। রেস্টুরেন্টটা শুধু মানে ধরো অনেকে যারা থাকলো এখানে গিয়ে দু তিন দিন থাকলো তখন এখানে খাওয়া দাওয়া করে, তো এখানে খাওয়া দাওয়া তোমরাও করতে পারো, কিন্তু কুপন কেটে খাওয়া দাওয়ার মূল্যই আলাদা। আর এইখানে দেখো মানে কিছু কিছু মানে যে যেরকম বাজার বসে না সেখানে দেখো মিষ্টান্ন ভাণ্ডার আছে, গৌণিতাই মানে ছোটোখাটো একটা বাজারের মতো আছে, যেরকম ইস্কনের মন্দির নবদ্বীপ মায়াপুরে আছে ঠিক সেমনি ঠিক সেম আছে, সাজার জিনিসের দোকান আছে, তারপর খাওয়া দাওয়ার দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে। তো তোমাদের বললামই দেখো এই যে সবটাই তোমাদের দেখাচ্ছি, আর এখানে নানান রকম হার পাওয়া যায়, তারপর মুখে মাখার ক্রিম, হ্যাঁ, তারপর যেই সমস্ত দেখবে তোমরা যখন মানে আমরা যখন তারকেশ্বরে যাই বা তারাপীঠ যাই তখন দেখবে সেই হজমিগুলি, তারপরে আচার এগুলোও পাওয়া যায়, মানে পুরোপুরি পরিপূরক, তোমাদের তো প্রথমেই বললাম পরিপুরি পরিপূরক। এখানে দেখো ড্রামও কিনতে পাওয়া যায়, কারণ এটা যেহেতু গঙ্গার পাড়েই অনেকে গঙ্গার জল নিয়ে যায়, ঠিক আছে, তো মানে যেহেতু জায়গাটা খুবই প্রসিদ্ধ সেহেতু গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এখানে ড্রামও আছে। আর এটা দেখো এটা হচ্ছে পানিহাটি রাঘব ভবন, এখান থেকেই রাঘব পণ্ডিতের বাড়ি, এটা এখান থেকেই ভাগ হয়ে দেখো পাটবাড়ি লেখা আছে, এখান থেকেই ভাগ হয়ে আর একটা জায়গায় গেছে। আর এখানে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা দেখো এটা হচ্ছে একটা মাধবীলতা গাছ, যেটা তোমাদের বললাম যে দেখাবো সেটা হচ্ছে মাধবীলতা গাছ। এই গাছটা হচ্ছে মোটামুটি ওখানে গিয়ে যা জানতে পারলাম লোকমুখে তাই সেটা হচ্ছে 500 বছরকার গাছ। দেখো ইনি বলছেন 500 বছরকার গাছ, মানে বুঝতে পারছো 100 200 300 400
500 বছর, মানে 1, 2, 3 নয়, 500 বছরকার গাছ। আর গাছটা খুব সযত্নে রাখা হয়েছে, আর দেখো খুব সুন্দরভাবে ছাউনি দিয়েও রাখা হয়েছে। একটা গাছকে পুরোপুরি একদম এখানে যে এরিয়াটা দেখছো, এই এরিয়াটা পুরোপুরি ছাউনি দিয়ে রাখা হয়েছে। এই যে মাধবী কুঞ্জ, জায়গাটার নাম হচ্ছে মাধবী কুঞ্জ, আর গাছটার নাম হচ্ছে মাধবী লতা। যেহেতু গাছটার নাম মাধবী, সেহেতু সেই অনুযায়ী মাধবী কুঞ্জ রাখা হয়েছে। আর এখানে দেখো হরে কৃষ্ণ নাম হয়, সেহেতু মানে দেখতেই পাচ্ছ যে ভজনিতাই গৌরনিতাই এখানে হরে কৃষ্ণ নাম হয়, সন্ধেবেলা নাম হয়, যে কোনো অনুষ্ঠান বা যে কোনো গৌরনিতায় জন্মদিন উপলক্ষেও গান টান হয়। কিন্তু এখন যেহেতু দুপুরবেলায় আমরা এসেছিলাম, কুপন কেটে আমরা ভোগও খেয়েছি ঠাকুরের। এখানে দেখো আর একটা জায়গায় দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে রাঘব পণ্ডিতের প্রাণ নিতাই রাধা গৌড় শ্যাম, এটা হচ্ছে পুরনো বাড়িটা, বুঝলে তো। এই পুরনো বাড়ি থেকে ভাগ হয়ে নতুন মন্দিরটায় গেছে, কিন্তু পুরনো বাড়িটাতে সেরকম কোনো রকমের দান নেই, মানে সে সেরকম ধরনের কেউ দান ফান করে না, সেই জন্য এখানে কুপনও কেটে মানে খাওয়া দাওয়া হয়, কিন্তু খুব তাড়াতাড়ি, মানে সীমিত, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবং ঠাকুরকেও খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওখানে শুয়েও দিয়েছিলো। আর দেখো চারিপাশটা খুবই নিরিবিলি, আর মানুষ এখানে যারা যারা এখানে ধরো কুপন কেটে খেয়েছে, তারা তারা এখানে মানে বিশ্রামও নিচ্ছে, বিশ্রামও নিতে পারা যায়, মানে দুটো জায়গায় আছে। এটা হচ্ছে ওই মাধবীলতা গাছ দিয়ে বললাম, তার একদম কাছেই আছে, যেহেতু এটা পুরনো, কিন্তু নতুন যে জায়গাটা একটুখানি জাঁকজমকপূর্ণ, নতুন জায়গাটা একটুখানি জাঁকজমকপূর্ণ, কারণ ওখানে যেহেতু মানে দানছত্র ভালো আছে, আর তাছাড়া ওখানে ওখানেই বেশিরভাগ মানুষ কুপন মানে কুপন কেটে খাওয়া দাওয়া করে, আর কুপনের মূল্য হচ্ছে 70 টাকা। আর এখানে নিরামিষই খাওয়া দাওয়া হয়, ভাত, তারপরে ডাল, নানান রকমের তরকারি, ধরো এঁচড়ের তরকারি, সোয়াবিন আলুর তরকারি বা ধোকার তরকারি, পনিরের তরকারি, মানে পুরোপুরি নিরামিষে খাওয়া দাওয়া হয়, আর চাটনি পায়েস তো আছেই। খুব ভালো লেগেছিলো এখানে গিয়ে, তোমরাও যেতে পারো পানিহাটিতে। আর একটা যেটা আছে তোমরা তো জানো, নবদ্বীপ মায়াপুর। তবে নবদ্বীপ মায়াপুরটা বেশি জাঁকজমকপূর্ণ, কিন্তু এটাও কোনো অংশে কম নয়, তোমরা গিয়ে একটুখানি দেখতে পারো। দেখো এখানে সবাই শুয়ে শুয়ে মানে শুয়েই বিশ্রাম নিচ্ছে, খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে সেহেতু এখানে সবাই শুয়েই বিশ্রাম নিচ্ছে। আর এটা হচ্ছে তো পুরনো জায়গা বললামই তোমাদের, আর খুব মানে নিরিবিলি পরিষ্কার। আর এখানে এবার দেখো চলে এসেছি খাওয়ার জায়গায়, আর এখানে যে খাওয়া দাওয়াটা হচ্ছে, সেই খাওয়া দাওয়াটা হচ্ছে মানে যারা কুপন কেটে খাওয়া দাওয়া করে সেই খাওয়া দাওয়া। আর একটা জায়গায় হচ্ছে ধরো কোনো রকমের জন্মদিন বাড়ি বা কেউ মারা গেলে তাদের যেই সমস্ত বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই রকমের বাৎসরিক অনুষ্ঠানের খাওয়া দাওয়া করা হয়। এখানে একদম টাকা ধরে দেওয়া হয়, ধরো টাকা ধরে দিয়ে দিই, এবার ওনারা ওনাদের নিজেদের পছন্দ মতো নিরামিষ খাওয়া দাওয়া করে, তবে অবশ্যই নিরামিষ খাওয়া দাওয়া, কোনো রকমের আমিষ খাওয়া দাওয়া নয়। আর এখানে আমরা যেদিন এসেছিলাম খেতে, সেদিনই এখানে একটা জন্মদিন বাড়ি অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হচ্ছিলো। দেখো এই যে এই জায়গাটাতে জন্মদিন বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করছে, মানে আলাদা আলাদা জায়গা থাকে, মানে কুপন কেটে যেখানে খাওয়া দাওয়া হয় সেটা আবার আলাদা জায়গা থাকে, প্লাস আবার জন্মদিন বাড়ি যেখানে খাওয়া দাওয়া হয় সেটা আবার আলাদা জায়গা থাকে। আর এখানে যেরকম আমরা বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান করি, গিফট নিয়ে আসি, এখানেও তাই সেম। আর এখানে মানে এইটা হচ্ছে নতুন ইস্কনের মন্দির, আর এখানেই গঙ্গার পাড় আছে, এবং গঙ্গার পাড়ে দুটো শিব মন্দির আছে। দেখো এই যে গঙ্গাটা একটুখানি দেখালাম, পরে তোমাদের আরও ভালো করে দেখাবো। দেখো এই যে শিব মন্দির, শিব মন্দিরের ভেতরে তো শিবলিঙ্গ থাকবেই, আর এখন যেহেতু দুপুরবেলা সেহেতু এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর যেরকম ধরো জয়রামবাটি কামার পুকুর বা বেলুড় মঠে যেরকম স্টিলের গ্লাস, স্টিলের থালা বা স্টিলের চেয়ার টেবিলে খাওয়া দাওয়া করা হয়, এখানে সেরকম নয়, এই এটা পুরোপুরি একদম নবদ্বীপের আদলে করা। নবদ্বীপে মায়াপুরেও যখন গেছিলাম তখন এরকম নিচেও খাইয়েছিলো, সেই বড় বড় মানে ড্রামের মতো এগুলোতে ঘর ঘর করে, মানে চাকা লাগানো আছে সেরকমগুলোতে ঘর ঘর করে নিয়ে যাচ্ছে, ডাল দিচ্ছে, ভাত দিচ্ছে, তরকারি দিচ্ছে, সবজি দিচ্ছে, মানে সেই স্বাদ হচ্ছে অপূর্ব স্বাদ, মানে ঠাকুরের মন্দিরের খাবার মানেই হচ্ছে অপূর্ব স্বাদ, সেই স্বাদের আর কোনো ভাগ হবে না। আর এখানে দেখো মানে সাধারণ জনসাধারণ মানুষেরা খাচ্ছে, যারা কুপন কেটে খাওয়া দাওয়া করে তারাই এখানে খাচ্ছে।
এখনও খাওয়া দাওয়া চলছে। আর আমরা যেদিন গিয়েছিলাম তো বললাম যে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল, তোমরাও এখানে একবার আসতে পারো, খুব ভালো লাগবে দেখতে। দেখবে মানে নিরিবিলি জায়গা, কোনো রকমের চিৎকার চেঁচামেচি সেসব কিছু নেই। আর আমি গিয়েছিলাম বলেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, এবং কিছু কিছু অজানা তথ্য যেগুলো ছিল সেগুলোও তোমাদেরকে জানালাম, যেখানকার সবথেকে মানে বিখ্যাত ওই 500 বছরকার মাধবীলতা গাছ, সেই 500 বছরকার মাধবীলতা মাধবীকুঞ্জ, ওখানে নাম কীর্তন হয় প্রায়, এবং সন্ধ্যাবেলাতেও নাম কীর্তন হয়। তবে আমরা গিয়ে নাম কীর্তন পাইনি, কারণ আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম। তবে যে কোনো অনুষ্ঠানে, ধরো দোলযাত্রা বা কোনো রাধা গোবিন্দর অনুষ্ঠানে, তখন সেখানে হয়। দেখো এই যে এটা হচ্ছে জন্মদিন বাড়ির খাওয়া দাওয়া, ওই জন্য একটুখানি স্পেশালিভাবে হচ্ছে, বুঝতে পেরেছো তো? এবার মানে ওখানকার যারা নৃত্যসেবা করে তারাই এই সমস্ত খাবারগুলো ডিস্ট্রিবিউট করছে। দেখো এই যে যেরকম চাকা লাগানোর মতো কথা বলছিলাম, এই যে এগুলো আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেহেতু দেখছিলাম যে জন্মদিন বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করছে, ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখো এখানে শাক দেওয়া হচ্ছে প্রথমে, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হচ্ছে, ওনাদের টাকা দিয়ে দেওয়া হয়। ওনারা তারপরে এই যে দেখো পোলাও হয়েছে, যেহেতু জন্মদিন বাড়ি একটুখানি হাই, মানে নিরামিষের খাবারের মধ্যেও অনেক কিছু জিনিস ভালো মন্দ খাওয়া দাওয়া থাকে, শুধু তো আমিষের মধ্যে খাওয়া দাওয়া ভালো থাকে সেটা নয়, নিরামিষের মধ্যেও অনেক ভালো করে খাওয়া দাওয়া থাকে। এটা সব নিমন্ত্রিত লোকেরা এসেছে, এবং তারা জন্মদিন যেহেতু হয়েছে, সে যার জন্মদিন হয়েছে তাকে তাদেরকে গিফটও করেছে। আর এই মাত্র যে তোমাদের বললাম যে গঙ্গার পাড়ে দুটো শিব মন্দির আছে, এটা হচ্ছে একটা শিব মন্দির। দেখো শিব মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি, তবে এখানে মানে অতটা ভিড় হয় না, কারণ এখানে যেহেতু দুপুর হয়ে গেছে, মানে শিবরাত্রির দিনে বা শিবের কোনো পুজো থাকলেই সাধারণত ভিড় হয়। তাছাড়া তো এখন আমাদের বাড়ির পাড়াতেই, মানে যে কোনো মানুষের, তাছাড়া তো তোমরা জানো যে আমাদের বাড়ির পাশাপাশি অনেক মানে শিব মন্দির হয়ে গেছে, আমাদের আর দূরে যাওয়ার দরকার হয় না শিবরাত্রিতে বা অন্য কোনো পুজোতে। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, যেমন নবদ্বীপে তেমনি এখানে, সেম টু সেম একদম পুরো। ওটা হচ্ছে নবদ্বীপ মায়াপুর, এটা হচ্ছে পানিহাতির ইস্কন মন্দির, আর ওটা হচ্ছে নবদ্বীপের ইস্কন মন্দির। গাছগুলো খুব সুন্দরভাবে, আর তাছাড়া তো গাছ ছোঁয়া যাবে না, এটা তো তোমরা সকলেই জানো গাছ ছোঁয়া নিষেধ। একটা দেখিয়েছিলাম তোমাদের প্রথমে শিব মন্দির, আর একটা শিব মন্দিরে যাচ্ছি। দেখো দুটো শিব মন্দির আছে মোট এখানে কোনোদিন। আর এখানে তাছাড়া একটুখানি হোম যজ্ঞ হচ্ছে, মানে কোনো বাৎসরিক কাজের ফাজের জন্য নয়, এমনি হয়তো মানে অনেকের গ্রহের দোষ ফোষ থাকে, হয়তো ওই ঠাকুরের কাছে এসেই মানে দোষ ফোষ কাটাচ্ছে, হোম যজ্ঞ হচ্ছে, কিছু অন্তত একটা হচ্ছিলো, ঠিক জানি না, ওই জন্যই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আর দেখো এই যে গঙ্গার পাড়টা বললাম, কি সুন্দর গঙ্গার পাড়টা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাছাড়া দেখো এখানে দেখো চেয়ারে যারা যারা ওখানকার নৃত্যসেবা করে তারা এখানে বসে আছে, দেখেছো একদম পুরো প্লেট বসানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওফ দেখলেই যেন মন প্রাণ জড়িয়ে যায়, এপার থেকে ওপারে দেখা যাচ্ছে, এত ভালো লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। তো তোমরা ইচ্ছা করলে তোমরাও যেতে পারো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।